রামনবমীকে ঘিরে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার একই এলাকায় দুই রাজনৈতিক দলের রামনবমী উৎসবকে ঘিরে তরজা তুঙ্গে। এদিন খঞ্জনি বাজিয়ে কীর্তন করতে দেখা গেল রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। অপরদিকে আরএসএসের সমর্থনে রামনবমী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মেচেদা ইস্কন ও ব্রাহ্মণ ট্রাস্টের রামনবমী উৎসবের সভাপতি জানান, প্রশাসন এলাকায় 144 ধারা জারি করা সত্ত্বেও আরএসএস মিছিল করে। আপনারা চোখের সামনে দেখতে পেলেন, ওনার 12:30 ঢোকার কথা ছিল, নন্দীগ্রামে আর একটা এরকম সভা ছিল, উনি এলেন, রামচন্দ্রকে প্রণাম করলেন, কিছুক্ষণ আমাদের সঙ্গে হরিনাম করলেন। এটা এই এলাকার মানুষের কাছে অত্যন্ত একটা আমাদের চাহিদা ছিল, সেটা পূর্ণ হয়েছে। তাছাড়া চোখের সামনে আজকে আইন কিভাবে ভাঙতে হয়, আমাদের পাশের বন্ধুরা যারা আরএসএস এর পক্ষ থেকে যে রামনবমী হচ্ছিল, ইতিমধ্যে জানেন যে কলকাতা হাইকোর্টের দেবাংশী প্রসাদের এজলাসে যে মামলা চলছিল, সেই মামলায় উভয় পক্ষকে আইন শৃঙ্খলা মেনে এই উৎসব করতে বলেছিলেন, রামনবমী উৎসব। কিন্তু আজকে আমাদেরকে, আমরা সকাল থেকে গতকাল 144 ধারা জারি হয়েছিল, মেছদা বাজার, শান্তিপুর, বুড়ারি, চিয়াড়া এবং দাঁড়িয়ালা মাইক দিয়ে ঘোষণা করেছিল, আমরা কিন্তু হাইকোর্টকে মান্যতা দিয়ে, পুলিশ প্রশাসনকে মান্যতা দিয়ে আমরা কিন্তু র্যালি করিনি। কিন্তু চোখের সামনে আর একটা পক্ষ যারা আইনকে ভেঙেছে, নিশ্চয়ই আইন, যারা আইন রক্ষক তারা সেই বিষয়গুলো নিশ্চয়ই বুঝতে পারে। তারা তো আমি দেখলাম আইন ভেঙে ইতিমধ্যে তারা মিছিল করেছে, তারা স্লোগান দিয়ে যাচ্ছে। এবং আজকে কিছুক্ষণ আগে আমার কানে শোনা হলো একটা ধর্মের জায়গা থেকে একটা পার্টি স্লোগান, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা, আমরা এটাকে ঘৃণা করি। এবং যারা এই টাইপের ধর্ম মেনে মানুষের কাছে ধর্ম সুশুড়ি দিতে চাইছে, আমি মনে করি তারা অন্যায় করছে, রামচন্দ্রকে বদনাম করছে বলে আমি মনে করি। তার কারণ আমরা এখানে রামের পুজো করছি, এখানে যে সমস্ত ধর্ম, সমস্ত জাতির মানুষ, এখানে রাম রহিম সেলিম বাবু, আমরা সবাই একসঙ্গে কাজ করতেছি। যে কোনো রাজনৈতিক দলের মানুষ এই মঞ্চের সামনে আসতে পারে, তারা গান শুনতে পারে, তারা রামের পূজায় অংশগ্রহণ করতে পারে, তারা প্রসাদ খেতে পারে। কিন্তু যদি দেখা যায় একটা কালারভুক্ত রাজনীতি হচ্ছে, সেটার ক্ষেত্রে মানুষ বিচার করবে, এখানে আমার বিচার করার কোনো জায়গা নেই। আমি ইতিমধ্যে মাননীয় কোলাঘাট থানার ওসি সাহেবকে ফোন করে জানিয়েছি, এই অনুষ্ঠান মিললে লিখিত আকারে জানাতে চাই যে আমরাও চাইছিলাম একটা র্যালি করে মানুষের কাছে যাওয়া রামকে নিয়ে, কিন্তু ভাগ্যের পরিহাস, আমাদেরকে ওসি সাহেব বলেন যে নিয়ম মেনে আপনারা কাজটা করুন, আমরা সেটা করেছি। যারা নিয়ম ভাঙছে আমরা নিশ্চয়ই অভিযোগ করবো যে আমাদেরকে কেন করতে দিবা হলো না, ওদেরকে কেন করতে দিবা হলো। বাকিটা আইনের পথে পুলিশ প্রশাসন বুঝবে, ওটা আমার না। দেখুন, যেখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, যারা পুজো আমাদের বন্ধ করতে চাইছিলেন, রামের উৎসব যারা বন্ধ করার জন্য কলকাতা মাননীয় হাইকোর্টে যাওয়ার চেষ্টা করছিলেন, আজকে হাইকোর্ট তো তাদেরকে জবাব দিয়েছে সবাই পূজা করার অধিকার আছে। আসলে কোনো কোনো মানুষ, কোনো কোনো নেতৃত্ব, তারা রামকে নিজের পুঁথিগত করার চেষ্টা করছে, সেটার বিরুদ্ধে মানুষ আজকে তো গর্জে উঠছে দুদিন। কালকে যজ্ঞের মধ্য দিয়ে আপনারা দেখেছেন, আজকে এত মানুষের সমাগম, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আপনারা দেখছেন, আগামী দিনেও এই উৎসব, শুধু আজকে নয় আগামী বছর, আমি কথা দিয়ে যাচ্ছি 1000 ব্রাহ্মণ একসঙ্গে যজ্ঞ করবে বিশ্ব শান্তি কামনার উদ্দেশ্যে। অন্যদিকে আরএসএস এর উৎসব কমিটির সহসভাপতি নারায়ণ চন্দ্র পাল জানান, আমাদের আগে ওরা শোভাযাত্রা করে, আমরা প্রসেশন করতাম না। পরশুদিন প্রশাসনের নিষেধাজ্ঞা চিঠি আমাদের কাছেও আসছে, ওদের কাছেও আসছে। ওই নিষেধাজ্ঞার চিঠির পরে রামচন্দ্রপুর থেকে ওরা প্রশাসন করেছে, আমরা থানায় জানিয়েছি, পুলিশ দিয়ে ওদের প্রশাসন করিয়েছে। আমাকে ওরা কালকে সকালেই বলেছিল আপনারা ঘট ডুবাতে যেতে পারেন, আমরাও ঘট ডুবাতে গিয়েছি। ওরা যদি ঠাকুর লিয়াসে অপরাধ না করে, আমি ঘট ডুবাতে গেলে অপরাধটা কিসের? ওরা তো অনুমতি ওদের আমাদের কারো ছিল না, ওরা পরশুদিন বিকেলে করেছে একই রকম ভাবে।
আমরা আজকে করেছি। ওরা যখন করার পরে প্রশাসন ওদেরকে সহযোগিতা করছে, তাহলে আমরা যে কালকে বন্ধ করলাম তাতে আমরা তো ভুলই করলাম। কারণ প্রশাসন যখন ওদেরকে সহযোগিতা করছে চিঠি দেওয়ার পরেও, তাহলে আমাদেরকেও সহযোগিতা করবে। আমি ওসি সাহেবকে বলেছি, ওসি সাহেব বলছে হ্যাঁ আপনারা ঘর ডুবাতে যান, আমাদের ফোর্স আপনাদের সঙ্গে যাবে, আপনাদের সঙ্গে যেন কোনো অস্ত্র শস্ত্র না থাকে। আমাদের এমনি কোনো অস্ত্র শস্ত্র নেই, আমরা ঘর ডুবাতে গেছি। তো স্বভাবতই আমরা গেছি ঘর ডুবাতে। এইবার যাওয়ার কথা 500 লোকের হয়ে গেছে 7,000 লোক। এখন আমি কাকে না বলি বলুন, আমাদের সবাই তো রাজনৈতিক নেতা নাই, রাজনৈতিক আমরা কি করলাম? ওখানে তো দিব্যেন্দু বাবু আছে, এই ইলেকশনের লোকসভার প্রার্থী, এই ইলেকশনের লোকসভার প্রার্থী ওখানে আসার পরেও তারা রাজনীতি করলো না। আমরা পুজো করতেছি, কোন রাজনৈতিক নেতাকে ডাকিনি, আমরা রাজনীতি করলাম। কোন রাজনৈতিক নেতাকে ডাকিনি, আগামী দিনেও ডাকবো না, অনুষ্ঠান শেষের পরেও ডাকবো না। ওদের প্রোগ্রামে কাল ছিল দিব্যেন্দু বাবু, আজকে নাকি আছে শুভেন্দু বাবু। শুভেন্দু বাবু মন্ত্রী, তৃণমূলের নেতা, আর দিব্যেন্দু বাবু এই নির্বাচনে লোকসভার প্রার্থী। তাহলে রাজনীতিটা তো ওরাই করছে। এ তো চালুনি বলে সুচ পদে কেন ছাঁদা, চালুনির সহস্র ছাঁদা, সে সুচ কেবল দিচ্ছে তোমার পদে কেন ছাঁদা। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।